হ্যালো ফ্রেন্ডস, তুফান একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আপকামিং WP কনস্টেবল মেনকে টার্গেট করে ইতিহাসের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি খুবই হেল্পফুল হবে। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন। দাসবংশের প্রথম শাসককে? এ কুতুবুদ্দিন আইবক, বি ইলতুতমিশ, সি রাজিয়া, ডি বলবন। সঠিক উত্তরটি হলো অপশন এ, কুতুবুদ্দিন আইবক। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? না, 1206। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খিলজির আক্রমণের সময় দেবগিরি শাসনকর্তা কে ছিলেন? এ রামচন্দ্র দেব, বি প্রতাপ রুদ্র দেব, সি মালিক কাপুর, সি রানা রতন সিং। সঠিক উত্তরটি হলো অপশন এ, রামচন্দ্র দেব। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান লাক বক্স হিসেবে পরিচিত? এ ইলতুতমিশ, বি বলবন, সি মোহাম্মদ বিন তুগলক, ডি কুতুবুদ্দিন আইবক। সঠিক উত্তরটি হলো কুতুবুদ্দিন আইবক। আমরা সবাই জানি যে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক। তো তোমরা কমেন্টে নিচে জানাবে যে এই কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন কোন সুলতান। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? এ দৌলতাবাদ, বি কালিঞ্জর, সি লাহোর, ডি কনৌজ। সঠিক উত্তরটি হলো অপশন এ, দৌলতাবাদ। নেক্সট কোশ্চেন, কে ইকতা প্রথা বন্ধ করেছিলেন? এ বাবর, বি ইলতুতমিশ, সি মোহাম্মদ বিন তুগলক, ডি আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তরটি হলো অপশন এ, বাবর। এরপর তোমরা এখানে দেখো যে তাহলে ইকতা প্রথা কে চালু করেছিলেন? না, ইকতা প্রথা চালু করেছিলেন ইলতুতমিশ। ইলতুতমিশ ইকতা প্রথা চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন, বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয় যে সালে? এ 1336, বি 1338, সি 1347, ডি 1361। সঠিক উত্তরটি হলো অপশন সি, 1347। নেক্সট কোশ্চেন, বিজয়নগর রাজ্য স্থাপন করেন? এ বিজয় রাজা, বি দ্বিতীয় হরিহর, সি হরিহর ও বুক্কা, ডি দ্বিতীয় বুক্কা। সঠিক উত্তরটি হলো অপশন সি, হরিহর ও বুক্কা। নেক্সট কোশ্চেন, কাকে চাণক্য অব মারাঠা পলিটিক্স বলা হতো? এ দ্বিতীয় বাজিরাও, বি বালাজি বিশ্বনাথ, সি নানা ফড়নবিস, ডি মহাদজি সিন্ধিয়া। সঠিক উত্তরটি হলো অপশন সি, নানা ফড়নবিস। নেক্সট, কে চিতরে বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন? এ রানা প্রতাপ, বি রানা কুম্ভ, সি রানা সঙ্গ, ডি বাপ্পা রাভাল। সঠিক উত্তরটি হলো অপশন বি, রানা কুম্ভ। নেক্সট কোশ্চেন, স্বশাসিত রাজ্য অযোধ্যা এর প্রতিষ্ঠাতা? এ সুজাউদ্দৌলা, বি সাদাত খান, সি সফদরজঙ্গ, ডি শেরশাহ। সঠিক উত্তরটি হলো অপশন বি, সাদাত খান। নেক্সট কোশ্চেন, কে বাংলার স্বাধীন সুলতানের পত্তন করেন? এ ইলিয়াস শাহ, বি মুর্শিদ কুলি খান, সি হোসেন শাহ, ডি আলিবর্দি খান। সঠিক উত্তরটি হলো অপশন বি, মুর্শিদ কুলি খান। নেক্সট কোশ্চেন, শিখ ধর্মের প্রবর্তক কে? এ গোবিন্দ সিং, বি রামদাস, সি নানক, ডি হরগোবিন্দ। সঠিক উত্তরটি হলো অপশন এ, নানক। এখানে দেখো তাহলে নানক হচ্ছে প্রথম, তাহলে এখানে গোবিন্দ সিং হচ্ছে দশমতম শিখ গুরু। নেক্সট কোশ্চেন, কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেন? এ গুরু নানক, বি গুরু তেগ বাহাদুর, সি গুরু হরগোবিন্দ, ডি গুরু গোবিন্দ সিং। সঠিক উত্তরটি হলো অপশন সি, গুরু হরগোবিন্দ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এখানে কোশ্চেনটা ভালো করে দেখবে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, অ্যানি বেসান্ত। যদি এখানে বলতো যে ভারতের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তখন সেক্ষেত্রে হতো কিন্তু সরোজিনী নাইডু। আর অ্যানি বেসান্ত যে অধিবেশনে করেছিল সেটা হচ্ছে কলকাতা, সেই সালটা ছিল 1917 কলকাতা অধিবেশনে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের ঐতিহাসিক সমাবেশ ঘটেছিল? এ সুরাট, বি বোম্বে, সি কলকাতা, ডি লখনৌ। সঠিক উত্তরটি হলো
লখনউ, লখনউ এটা হচ্ছে 1916 সালে। নেক্সট কোশ্চেন, কোন সুলতানের সভায় সর্বাধিক সংখ্যক ক্রীতদাস ছিল? এ বলবন, বি আলাউদ্দিন খিলজি, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ফিরোজ তুগলক। সঠিক উত্তরটি হলো অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, জাতীয় আন্দোলনের সময় কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লোকমান্য তিলক, মোহাম্মদ ইকবাল। সঠিক উত্তরটি হলো অপশন সি, লোকমান্য তিলক। নেক্সট কোশ্চেন, বিন্দ অধিপতি কাকে বলা হয়? এ শিমুক, বি গৌতমীপুত্র সাতকর্ণী, সি অশোক, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হলো গৌতমীপুত্র সাতকর্ণী। এখানে দেখো, গৌতমীপুত্র সাতকর্ণী কি রচনা করেছিলেন? না হচ্ছে নাসিক প্রশস্তি। নেক্সট কোশ্চেন, যে বছর কংগ্রেসের সুরাট অধিবেশনের নরমপন্থী এবং চরমপন্থীদের প্রকাশ্যে বিচ্ছেদ ঘটে? এ 1905, বি 1906, সি 1907, ডি 1910। সঠিক উত্তরটি হলো অপশন সি, 1907। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? এ লাহোর, বি আলিগড়, সি লখনউতে, ডি ঢাকায়। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ঢাকা। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতান তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক, দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ শাহ তুগলক, নসরত শাহ। সঠিক উত্তরটি হলো মোহাম্মদ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, কোন সুলতান বেকারদের চাকরি দিয়েছিলেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, শের শাহ সুরি। সঠিক উত্তরটি হলো অপশন সি, ফিরোজ শাহ তুগলক। দেখো, এই ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগে আকবর বলা হতো। তাহলে এখান থেকে বলতে, সুলতানি যুগে আকবর কাকে বলা হতো? না, ফিরোজ শাহ তুগলককে। নেক্সট কোশ্চেন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? পুরী, খাজুরাহ, কোণারক, গয়া। সঠিক উত্তরটি হলো অপশন সি, কোণারক। নেক্সট কোশ্চেন, পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক এবং পণ্ডিতের নাম? এ অতীশ দীপঙ্কর, বি দিব্যক, সি রবিকীর্তি, ডি আর্যভট্ট। সঠিক উত্তরটি হলো অপশন এ, অতীশ দীপঙ্কর। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এর আগে অনেক পরীক্ষা এসেছে। নেক্সট, তৈমুরের আক্রমণের পরে কোন বংশের শাসকরা ভারতে শাসন করেছিলেন? এ লোদি বংশ, বি সৈয়দ বংশ, সি তুগলক বংশ, ডি খিলজি বংশ। সঠিক উত্তরটি হলো অপশন বি, সৈয়দ বংশ। দেখো, এখানে যদি বলতো যে তৈমুরের আক্রমণের সময় কোন বংশ ভারতে শাসন করত, তাহলে সেক্ষেত্রে উত্তরটি হতো তুগলক বংশ। তো তোমরা নিচে এখানে কমেন্টটা জানাবে যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে। আজকের ক্লাস এই পর্যন্ত। এই পিডিএফটি ডাউনলোড করার জন্য নিচে টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।